আমরা কিন্তু লাকিকে দেখেছি, লাকির কথা আপনাদের মনে আছে কিনা? সাধারণ মানুষের নিশ্চয়ই মনে আছে, লাকিকে বলা হতো অগ্নিকন্যা, শাহবাগের অগ্নিকন্যা। তো শাহবাগের অগ্নিকন্যারা যেভাবে চিন্তা করেছে সেই চিন্তার সাথে জনগণ একমত হয়নি, বিধায় এই শাহবাগের অগ্নিকন্যারা হারিয়ে গেছে। আপনার শাহবাগের সরকার যারা ছিল তারাও হারিয়ে গেছে, ইমরানের সরকারের মতো মানুষ এখন ধুলায় লুটি লুটোপুটি খায়। কারণ একটাই, কারণ হচ্ছে নিজেকে যখন আপনি খুব বেশি ভিউর চিন্তা করে নিয়ে আসবেন সামনে, তখন জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যাত হয়েছে খুব নিকট অতীতে ব্যারিস্টার সুমনের মতো মানুষ, গোলাম মাওলা রনির মতো মানুষ, আপনার হচ্ছে যে নিকট অতীতে প্রত্যাখ্যাত হয়েছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একজন মন্ত্রী আরাফাতে রহমান। তো এরকম অনেকেই, একটা লোকের কথা বলি, তার নাম হচ্ছে রাশেক রহমান। আপনারা তার টকশো তো দেখেছেন, তিনি কিভাবে বলতেন কথা। তিনি যখন টকশোতে যেতেন, টকশোর গেটে দুজন গানম্যান দাঁড়িয়ে থাকতো আপনার হচ্ছে AK-47 হাতে নিয়ে। এমন ব্যক্তি যখন টকশোতে ঢুকবে তিনি তো হাম্বড়াভাব দেখাবে, সেই ব্যক্তিরাও কিন্তু এখন আর কোথাও নাই। তো নুসরাতটা যেই প্রক্রিয়া এসছে সেই প্রক্রিয়াটা জনবান্ধব বা দেশবান্ধব ছিল না। অর্থাৎ আপনি দেশের মানুষ কি চায়? দেশের মানুষ আপনি যখন দেখবেন যে একটা মানুষ, একটা মেয়ে প্যান্ট পরেছে, শার্ট পরেছে, আপনি কিন্তু তাকে সহজে নেবেন না। আবার যখন দেখবেন স্লিভলেস হয়েছে বা তার ড্রেস আপে একটু অশ্লীলতা এসছে, আপনি কিন্তু তাকে সহজভাবে নেবেন না। আবার খুব বোরকা পরা আসলেও আপনি তাকে সহজভাবে নেবেন না। আমরা একদম প্যাকেটও চাচ্ছি না, আমরা একদম খোলামেলাও চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি সেটি এই সরকারটিতে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হচ্ছে এবং আগামীতেও হবে। নুসরাতটা ওই প্রক্রিয়ার একটা অংশ ছিল। অর্থাৎ নুসরাতটা যখন আন্দোলন করেছে, আপনি আন্দোলনের ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন বা আপনারা দেখবেন যে একদিকে বোরকাওয়ালারা ছিল, আবার একদিকে খুব জিন্স প্যান্ট ট্যান্ট পরা টাইট জামাকাপড় পরারাও ছিল। তো এখন এই সরকার কি করেছে, এই সরকার এই যারা জিন্স প্যান্ট ট্যান্ট পরা ছিল এদেরকে একটু সাইড করে রাখছে, যারা একটু বোরকা টোরকা পরেছে তাদেরকে নিচ্ছে। তো বোরকা পরাদেরকেও কিন্তু মানুষ গ্রহণ করে না। আমাদের খুব নিকট অতীতে আমরা দেখেছি বোরকা যারা পরে তাদেরকে মানুষ সহজে নেয় না, কারণ এদের মধ্যে যে কি আছে তা তো আমরা দেখতে পাচ্ছি না। মানুষ দেখতে চায় প্র্যাকটিক্যাল, তার চেহারাটা দেখতে চায়। এখন বলতে পারেন যে ইসলাম কি চেহারা? হ্যাঁ, ইসলাম নারীর শুধু চেহারাটা দেখানো হালাল করেছে। যারা বলেন যে নারীর চেহারা দেখা যাবে না তারা হচ্ছে যে মূর্খের স্বর্গে বাস করছেন। আমি বলতে চাই আমাদের দেশের সবচেয়ে জ্ঞানী মানুষ এই সময় ফরহাদ মাজহার। ফরহাদ মাজহারের স্ত্রী বা তার সহধর্মী বা তার সহযাত্রী যেভাবেই বলেন না কেন, কেউ বলেন যে তারা বিয়ে করেন নাই, তার বিয়ে না করলে তার সহযাত্রী একসাথে আছেন, তো সেই সহযাত্রী ফরিদা আপা, ফরিদা আপা কিন্তু জেনারেল মানুষ। আপনি দেখবেন যে একজন জেনারেল আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের দাদিরা, আমাদের নানিরা কীভাবে জীবনযাপন করতেন, মাথায় একটু কাপড় দিতেন আর জেনারেল চলাফেরা করতেন। তাদেরকে দেখলে কিন্তু কোনোভাবেই মনে হতো না যে আমি তার সাথে ডেটিংয়ে যাই বা তার সাথে একটু ঘুরতে যাই বা তাকে খুব ভালো লাগছে, তাকে আমি বিয়ের প্রস্তাব দিই, প্রেমের প্রস্তাব দিই, এরকম কিন্তু মনে হয়। তিনি যখন ইয়াং ছিলেন তখনও এরকম মনে হয় না। তাহলে ফরিদা আপাদের মতো মানুষেরা হচ্ছে আমাদের আইডল। তার স্বামী ফরহাদ মাজহার বলেছেন যে আমরা চাই এমন শ্রেণী বৈষম্যহীন দেশ, যে শ্রেণী বৈষম্যহীন দেশে আপনি যদি চান বোরকা পরতে পারবেন, আপনি যদি চান জিন্স পরতে পারবেন, আপনি যেটাই চাইবেন সে চাওয়ার উপরে আপনি ডিপেন্ড করলেও জনগণ আপনাকে গ্রহণ করবে কিনা সেটা জনগণ আবার ডিপেন্ড করবে যে আপনাকে গ্রহণ করবে কিনা। তাহলে আমরা এমন একটা দেশ বাংলাদেশ যে দেশে গত 54 বছরে আমরা বোরকা একদম প্যাকেটও যেমন চাইনি, একদম মানে আলখাল মানে এই আপনি যাচ্ছে তাই ড্রেস আপ করবেন সেটাও চাইনি, আলখাল্লাও চাইনি, আবার যাচ্ছে তাই ড্রেসও চাইনি। তো নুসরাত হচ্ছে যাচ্ছে তাই ড্রেসের পক্ষে। আমরা নুসরাতকে এই জন্য সাইড করতে দেখেছি। আমরা নুসরাতের যে আজকে যে অভিব্যক্তি সেটিতেও ব্যথিত হয়েছি। তিনি বলতে চেয়েছেন যে আমার পোশাক আশাক নিয়ে সমালোচনা হয়েছে, বুলিং হচ্ছে, আমি সাইবার ক্রাইমের শিকার হচ্ছি। তা আমরা এমন দেশ আসলে চাই না। একটা দেশ 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই দেশের আবার প্রায় 54 বছর পর এসে আরও প্রায় 1,500 মানুষের রক্তের মধ্য দিয়ে, জীবনের মধ্য দিয়ে আরেকটা অভ্যুত্থানের বিপ্লবের সূচনা তৈরি করেছে। তো এমন একটা দেশে আসলে এইরকম বৈষম্য আমরা চাই না। কেউ কাউকে গ্রহণ করবে কিনা সেটা তার ব্যাপার, কিন্তু বৈষম্য চাই না। আমরা মনে করি পোশাক আশাকের ব্যাপারে সবার একটু হিসাব নিকাশ করা উচিত, এবং সেই হিসাব নিকাশটা কে শিখাবে? আমার পাঠ্য বই শেখাবে, আমাদের মসজিদের ইমাম শেখাবে, আমাদের শিক্ষকরা শেখাবে,
এবং সর্বোপরি আমরা আমাদের সমাজ থেকে শিখবো, আমাদের বাবা থেকে শিখবো, মায়ের থেকে শিখবো, নানির কাছ থেকে, দাদির কাছ থেকে শিখবো, আমাদের অগ্রজদের কাছ থেকে শিখবো। অগ্রজরা যেন এতটুকু মাথায় রাখে যে পৃথিবীর কোথাও নোংরামির কোনো ঠাঁই নাই, ইসলামে তো নাই, পৃথিবীর কোথাও নোংরামির ঠাঁই নাই, এই কথাটা মাথায় রাখলে কিন্তু হয়। আমরা বলবো না যে আপনি প্যাকেট হয়ে যান, হিজাব পরেন, বলবো না, বলবো যে শালীন পোশাকটা পরেন এবং যতটুকু মানুষ গ্রহণ করতে পারে ততটুকু অনুযায়ী চলেন। এভাবে যদি চলেন নুসরাতরাও ফিরে আসতে পারবে এবং আমরা বোরকা থেকে মুক্তি পাব। আপনারা আমাকে বলতে পারেন যে বোরকা বিরোধী কিনা, বোরকা বিরোধী আমি নই, আমি বলতে চাই শালীনতা অনুযায়ী চলবে বাংলাদেশ, বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের পুরুষ সমাজ। একটা মা যখন নর্মাল ড্রেসে যাবে আমরা মায়ের দিকে মায়ের দৃষ্টিতে তাকাবো, বোনের দিকে দৃষ্টিতে তাকাবো, তার দিকে কেন আমি ওই দৃষ্টিতে তাকাবো যেই দৃষ্টিতে আমি আমার প্রিয়জনের দিকে তাকাই, প্রিয়তমার দিকে তাকাই। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে তোমরা সংযমী হও। এই যে সংযমী হওয়ার কথা বলেছেন, এই সংযমী হওয়ার কথা শুধু মাহফুজদেরকে বলে নাই, নাহিদদেরকে বলে নাই, মেহেদীদেরকে বলে নাই, বা আপনারা যারা তাদেরকে বলে, সবাইকে বলেছে সংযমী হও। সেই সংযম দৃষ্টিতে, সেই সংযম মুখে, সেই সংযম লজ্জাস্থানে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে এবং সেই বাংলাদেশ গড়তে হলে বোরকার যেমন ঠাঁই নাই, নোংরামিরও ঠাঁই নাই। আমরা মধ্যপন্থী হিসেবে একদম সত্যিকার অর্থেই সমাজ সভ্যতার পথে থাকতে চাই।